ওই বসন্ত আহিলে, এ বসন্ত আহিলে মোজন দেহি গছে নু পাথলালে, এ গছে নু পাথলালে কুহুলিত মোজন দেহি নাচাচোন ভালি গালি, এ নাচাচোন কঁকাল ভাঙি পদে দেখানু খাত পদে মানে প্রকৃতির বুকুল ওই বসন্ত আগিলে, ওই গছে বনে শুনালে ওই পালে মা রামধেনু গুড খাতু গুরং শুকুলামে ঘজিলিকে, ওই শুকুলামে ঘজিলিকে এ রাতি রাখা খজিলিকে, রাতি রাখা খজিলিকে জোন ভাল লাগিছে। এই কারণে যে আমার এই অঞ্চলত টংলার যে দক্ষিণ অঞ্চল বৃহত্তর টংলা কুকুরা কটার পর এফালে আপনার ভূঁয়াহাটলৈকে যা বৃহত্তর অঞ্চলটক আমি দক্ষিণ টংলা বলে ধরে লো। আর এই অঞ্চলটা আমার সামাজিক সাংস্কৃতিক শৈক্ষিক ক্ষেত্রে একবারে পিছপরা, আর সেই উদ্দেশ্যে আজি আমি এমাহমান আগত এই অঞ্চলের কিছু সচেতন যুবক লগ হয়ে দক্ষিণ টংলা আঞ্চলিক যুব মঞ্চ নামেরে আমি এটি অনুষ্ঠানের জন্ম দিছো। আর সেই অনুষ্ঠানটির প্রথম পদক্ষেপ হিসেবে আমি এই যে এই যে বহাগী উৎসবর সঙ্গতি রাখি আমি যে বিহু কর্মশালা সাতদিনিয়া বিহু কর্মশালার আরম্ভণি করেছিল আজি তার আজি শেষ দিন। আর গোটা আজি এই শেষ দিন সচাকে আমি খুব মানে অভিভূত হয়েছো যে এই লড়া ছালীখিনে কিবা একটা পরিবেশ পাইছে বা আমি কিবা একটা পরিবেশ দিব পারিছো। আর রাইজর সহায় সঁহারি থাকলে আমি নিশ্চয় পিছলৈ এই দক্ষিণ টংলা আঞ্চলিক যুব মঞ্চয় আৰু ল'ৰা ছোৱালীখিনিৰ ক্ষেত্ৰত এনেকুৱা সামাজিক সাংস্কৃতিক শৈক্ষিক এই ক্ষেত্ৰত আমি নিশ্চয় কিবা অকণমান আমাৰ ফালৰ পৰা তেওঁলোকক এটা পৰিৱেশ দিয়াৰ কাৰণে আমি নিশ্চয় চেষ্টা কৰিম।